হ্যালো ফ্রেন্ডস, শুভ সকাল। সবাই কেমন আছেন বলুন। আজকে তো ব্লগটা এখান থেকে শুরু করছি। আবার দেখছেন উঁকি মারছে, আগে প্রথম প্রথম দেখছেন আসতো না, আর এখন আমার এই যে আপনাদের আবার দেখুন ছোট্ট অর্ণব আন্টিদের টাটা করে দাও দিদি ভাইদের। হ্যাঁ বলবে তো, কিছু বলবে তো। ও বাবা, আসল কথা কি জানেন তো, ওরা যে শরীরটা ভালো নেই, ও সেই বেশি কথাও বলবে না, টাটা দিয়ে দিচ্ছে। আজকে তো আমরা একটু বেরোবো বলে একটু সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে নিয়েছি, আর আজকে একটা মানে নতুন প্রিপারেশান করে দেখাবো। জানেন সকালবেলায় উঠেছি, আর আমি মানে মায়েদের বাড়ি এসেছি, তো এবার এখানে একটা এ আছে মানে মাছ কাকু আছে, যে আমাকে খুব মানে এ করে। প্রথমে এলেই বলবে যে খুকি তুমি কী মাছ নেবে বলো, আমি তোমাকে মানে দেবো ভালো। তো আজকে যে মাছটা নিয়েছি সেটা হচ্ছে হর্স ম্যাকারেল, ওইটার একটা প্রিপারেশান করে দেখাবো। চলুন মানে দেখি, মাছগুলো ধোয়া হয়ে গেছে কেটে, দেখুন না মাছগুলো পুরো একবারে পুরো সাইজ করে রেডি করে রেখেছি। এবার কিচেনে যাব, এটার একটা সুন্দর প্রিপারেশান হয় জানেন তো। এই মাছগুলোতে কি বলুন তো, সামুদ্রিক মাছ তো, মানে এই মাছগুলোতে যাদের থাইরয়েড আছে সামুদ্রিক মাছ মানে এগুলো খেলে খুব উপকার হয়। মানে আমার থাইরয়েডের ডাক্তার বলেছিল যে আপনি মানে সামুদ্রিক মাছ দিশি মাছের পাশাপাশি খাওয়ার চেষ্টা করবেন। চলুন কিচেনে একদম দেখা হবে। এসে গেছি, দেখুন তেলটা পুরো গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলোকে একটা নুন হলুদ এটাতে মাখিয়ে রেখে দিয়েছি, কড়াই এবার ছেড়ে দিচ্ছি। এইভাবে পুরো মাছগুলোকে ফ্রাই করে নেব। দেখুন এখানে পুরো মাছগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এখানে পুরো 5 মিনিট থেকে 6 মিনিট এগুলো ফ্রাই করে নিয়েছি। তো আগেরগুলো তো ওই ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি, আবার কিছুটা যেগুলো বাকি আছে এটাও ভেজে তুলে নেব। এবার তো এই মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিই। এরপর দেখুন মাছগুলো তো ভাজা হয়ে গেছে, কড়াইতে তেলটাও গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজগুলি তুলে দিচ্ছি। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এরপরে রসুন কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা আমি 1 মিনিটের জন্য ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজগুলো তো আমার ভাজা হয়ে গেছে, এরপর রসুন কুচিগুলো দিয়ে দিলাম, এবার ফ্রাই করে নেব। এটা দেখুন বেশ ফ্রাই হয়ে গেছে। এবার আদা বাটাটা আমি দিয়ে দিচ্ছি, এর সাথে 1 চামচ টার্মারিক পাউডার, চিলি 1/2 টিস্পুন, আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আর তার সাথে আমি 1 চামচ জিরে গুঁড়ো আর অল্প একটু গরম মশলা, এটা দিয়ে মশলাটা একটু কষে নেব। আর আপনারা এর সাথে কেউ যদি মনে করেন টমেটো কুচিও দিতে পারেন। আসল কথা হচ্ছে টমেটো কুচিটা আমার হাজব্যান্ডের তো মানে কী বলবো স্টোন হয়েছিল, ওই জন্য ওটাকে একটু আমি অ্যাভয়েড করে দেয়। আপনারা ইচ্ছা করলে একটু টমেটো কুচি দিতে পারেন, গ্রেভিটা খুব সুন্দর হবে। তো মশলাটা দেখুন পুরো ভাজা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা একটু ফুটে গেলে আমি মাছগুলো তুলে দেব। এবার দেখুন, এবার এই যে আমার মাছ ভাজাগুলো আছে এটা কিন্তু আমি এবার এতে দিয়ে দেব। এই যে মশলাটা ফুটতে শুরু করেছে, এরপর আমি এই গ্রেভিটার মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছি। এই সার্ডিন ম্যাকারেল এই সমস্ত মাছগুলো না আমার খুব প্রিয়। আপনাদের দাদা একটু কম খায় কিন্তু আমার বেশ ভালো লাগে। তো ম্যাকারেল ফিশ কারি পুরো রেডি হয়ে গেছে, দেখুন বেশ ফুটতে শুরু করে দিয়েছে। আর এটা একটু কালার করার জন্য কেউ একটু কাশ্মীরি লঙ্কাও দিতে পারেন। তো এখানে তো আমার ম্যাকারেল ফিশ কারিটা পুরো রেডি হয়ে গেছে, এবার সার্ভ করার পালা। এবার তো দেখুন না দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমি বলছি চলো সকাল সকাল খাওয়া হয়ে গেছে, এক জায়গায় যাবো বলে একটুখানি এসেছি। আর তারপরে এখান থেকে আবার একটুখানি দেখি কেনাকাটাও এখনও অল্প বাকি আছে করব। চলুন দেখবেন আমি এক জায়গায় এসেছি, মানে একটু দরকারি এসেছি অফিসিয়াল একটা কাজে। আর দেখুন না এখানে এত জবা গাছ হয়ে আছে, কী ভালো লাগছে। এই যে দেখছেন এটা পুরো জবা, আর এখানে দেখছেন ঘাসগুলো পুরো সোয়েটের মতো হয়ে আছে, দেখুন একদম
পুরো এটা দেখো এত ভালো লাগছে, পুরো মনে হচ্ছে যেন একদম এটা একটা এখানে গালছে পাতা আছে, ঘাসের গালছে, খুব ভালো লাগছে। এই যে দেখছেন, আমি আমার মাস্কটা একটু খুলি, ওই দেখুন না ফুল, মানে ফুলও হয়েছে দেখুন, পুরো একদম প্রচুর একদম পুরো গাছ, চারিদিকটাতে শুধু গাছপালা। এই যে এদিকটাতেও দেখুন, এই যে দেখুন এখানে কত দেখছেন, শুধু কি ভালো লাগছে, আর জবার কালারগুলোও দেখুন না পুরো দারুণ দারুণ দারুণ। এই যে এখানে গোলাপি, লাল, সাদা সব রকমেরই কালার আছে, বাও কি ভালো লাগছে। এই যে পুরো সব দেখছেন, শুধু মানে জবার গাছ, বাও বাও। এই যে পুরো সবটাই দেখেছেন শুধু জবা হয়ে আছে, এই যে এখানটা পুরো একদম এই দূর পর্যন্ত দেখছেন, একদম এত ভালো লাগছে পরিবেশটা, মানে আমি বললাম যে না মেয়ে পড়তে এসছে, আমি দোকান থেকে ঘুরে আসি, এত ভালো লাগছে দেখুন না পুরো বাগানগুলো একদম লাল হয়ে আছে, কি ভালো লাগছে রং বেরঙের মানে পুরো গাছগুলো। এই যে দেখছেন এখানে দেখুন না এত ভালো লাগছে, বাপরে। ওই যে এইখানে আবার একটা আছে দেখুন, এই গোলাপি কালারের, এই যে দেখুন দেখতে পাচ্ছেন কি জানি না, এত ভালো লাগছে, খুব সুন্দর। তো চলুন, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে, তাহলে যত নিত্য নতুন ভিডিও করবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মঙ্গলময় ঈশ্বর সবার ভালো করুন, মঙ্গল করুন। নমস্কার, চলুন নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।